গত কয়েকদিন ধরেই গোমতী ত্রিপুরা জেলা অমরপুর নগর পঞ্চায়েত চণ্ডীপাড়া ফিশারি রোডের বাসিন্দা সুকুমার দাস, শঙ্কর চক্রবর্তী ও বিজয় সাহার বাড়িতে নজন ব্যক্তি ভাড়াটিয়া থেকে মাছের পোনা ইত্যাদির ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বীরগঞ্জ থানার পুলিশ ও ওই তিন ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন নজন ভাড়াটিয়াকে আটক করে। পুলিশ ধৃত নজনকে জিজ্ঞাসাবাদ চালালেও পাঁচজন বৈধ কাগজপত্র তথা পাসপোর্ট ইত্যাদি দেখাতে পারলেও বাকি চারজন কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ধৃত চারজন বাংলাদেশের নাগরিক বলে নিজেরাই পুলিশের নিকট স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। আমাদের কাছে একটা গুপ্ত খবর ছিল, তো আমরা খবরের ভিত্তিতে রাত্রি প্রায় 11:30-12 বাজলো, তখন আমরা আমাদের এসডিপিও সাহেব সহ আমাদের স্টাফ নিয়ে অনেক কাস্টমার নিয়ে আমরা তিনটি বাড়িতে আমরা সার্চ করি। প্রথম সুকুমার দাস ঠাকসরা এবং পরে এখানে শঙ্কর চক্রবর্তী এবং বিজয় সাহা, এই তিনটি বাড়িতে আমরা রেড করি। তিনটি বাড়ি থেকে আমরা নজনকে এনেছি, তার মধ্যে পাঁচজনের পাসপোর্ট আছে এবং বাকি চারজনের কোনো রকমের পাসপোর্ট নেই বা কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই এবং তারা কথাবার্তা এবং তাদের এর মধ্যে পরিচয় পাওয়া গেছে যে তারা বাংলাদেশি, ধর্মরত কোনো বর্ডার দিয়ে তারা ক্রস করে এখানে ঢুকেছে এবং বর্তমানে তারা এখানে মাছের যে বাচ্চা বাচ্চা ব্যবসা করে উদয়পুর থেকে এনে ব্যবসা করে এবং শঙ্কর চক্রবর্তী বিজয় সাহা এবং সুকুমার দাসের বাড়িতে তারা ভাড়া হিসেবে থাকে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।